এবার তুরস্ক থেকে ড্রোন কিনতে যাচ্ছে সৌদি আরব। এর মাধ্যমে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পর মধ্যপ্রাচ্যের নতুন ড্রোন রপ্তানির বাজার পেল তুরস্ক। সোমবার সৌদি আরবের জেদ্দায় তুর্কি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকারের সাথে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। এরদোয়ানের সৌদি সফরের মধ্যে এই চুক্তি সম্পন্ন হলো। এর মাধ্যমে সৌদি আরবে অসংখ্য শক্তিশালী ড্রোন রপ্তানির বাজার উন্মোচন হলো তুরস্কের। এ বিষয়ে তুর্কি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার দেশটির ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তির স্বাক্ষর করেছে। মঙ্গলবার কোম্পানিটির জেনারেল ম্যানেজার হালুক বাইরাক্তার টুইট করে বলেছেন, তুরস্কের ড্রোন নির্মাতা কোম্পানি বাইকার ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি চুক্তি স্বাক্ষর করেছে। তারা এ চুক্তির আওতায় আকিনজি নামের শক্তিশালী যুদ্ধ ড্রোন নির্মাণ করবে। এ বিষয়ে বাইকার এক বিবৃতিতে বলেছে, এ চুক্তিটিতে স্বাক্ষর করেছেন সৌদি উপ প্রতিরক্ষামন্ত্রী হালিদ বিন হুসাইন ও বাইরাক্তার। তুর্কি ড্রোন নির্মাতা কোম্পানিটি জানিয়েছে, সৌদি সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হবে আকিনজি যুদ্ধ ড্রোন। এছাড়া তুরস্কের বাইকার কোম্পানি সৌদিকে ওই ড্রোনের প্রযুক্তিগত, লজিস্টিক ও প্রশিক্ষণ সেবা প্রদান করবে। তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সময়ে দুই দেশের মধ্যে ড্রোনের প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনে সহযোগিতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। এই সামরিক সহযোগিতার লক্ষ্য শুধুমাত্র দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করা নয়, এটা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তিতে অবদান রাখবে। স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন। পরে এক টুইট বার্তায় সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান জানান, সৌদি সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে এবং এর প্রতিরক্ষা ও নির্মাণ দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে এই ড্রোন কেনা হচ্ছে। অপরদিকে জেনারেল ম্যানেজার হালুক বাইরাক্তার জানান, তারা সৌদি আরবের কাছে তাদের সামরিক ড্রোন বিক্রি করতে যাচ্ছে। এই ড্রোন একই সাথে আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে আকাশে হামলা চালাতে সক্ষম। তুরস্কের এই মানববিহীন যুদ্ধ ড্রোনটি তার 20 মিটার চৌড়া ডানায় ভর করে ওড়ার সময় 1350 কিলোগ্রাম স্মার্ট গোলাবারুদ বহন করতে পারে। আকিনজি হচ্ছে 40,000 ফুট উচ্চতায় এয়ার টু এয়ার অ্যাটাক করার ক্ষমতা সম্পন্ন তুরস্কের প্রথম কোনো ড্রোন। 2019 সালের ডিসেম্বর মাসে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে এটি। এরপর তার দ্বিতীয় এবং তৃতীয় প্রোটোটাইপ বহুবার বিভিন্ন পর্যায়ে উড্ডয়ন সম্পন্ন করে। থেকে ধাপে ধাপে বিকশিত হতে থাকে আকিনজি। সফটওয়্যার থেকে ইলেকট্রনিক্স অস্ত্র সিস্টেম পর্যন্ত প্রতিনিয়তই বাড়তে থাকে এর কার্যক্ষমতা। অবিশ্বাস্য উচ্চতায় উড্ডয়ন এবং টার্গেটে নিখুঁতভাবে আঘাত করা সহ নতুন নতুন রেকর্ড করে এগিয়ে চলতে থাকে আকিনজির বিকাশ। আকিনজি ড্রোনটি তুরস্কের হাতে এখন পর্যন্ত যত ধরনের ড্রোন আছে তাদের মধ্যে সবচেয়ে উন্নত টেকনোলজি দিয়ে সজ্জিত। দৈর্ঘ্য এবং প্রস্থের দিক দিয়ে আকিনজি ড্রোন বাইরাক্তার TB2 এর চেয়ে অনেক বড়। 12 মিটার দৈর্ঘ্য এবং 4 মিটার উচ্চতার এই ড্রোনটির দুই দিকের ডানার প্রস্থ 20 মিটার করে। প্রায় 100টা কম্পিউটার সিস্টেম একত্রে কাজ করে এই রোবট বিমানে। 450 HP এবং 750 HP ক্ষমতাসম্পন্ন দুটি টার্বো ইঞ্জিন দ্বারা চালিত হয় এই ড্রোনটি। 400 কেজি অভ্যন্তরীণ এবং 950 কেজি বহিরাগত ওজন সহ মোট 1350 কেজি দরকারি লোড, যেমন গোলাবারুদ, রকেট, মিসাইল ইত্যাদি বহন করতে পারে। এই মানববিহীন এয়ারক্রাফট প্ল্যাটফর্মে আছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ফ্লাইট কন্ট্রোল সিস্টেম, 3টি অতিরিক্ত অটোপাইলট সিস্টেম, যা ড্রোনটিকে দেয় উড্ডয়নের সময় সর্বোচ্চ নিরাপত্তা। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি প্রথম কোনো ড্রোন যা এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। বাইরাক্তার আকিনজি তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অনেক প্রকারের গোলাবারুদ এবং মিসাইল বহন করতেও সক্ষম।